হ্যালো বন্ধুরা, শুধু আমাদের দেশ না, দক্ষিণ এশিয়া জুড়েই এই মশলা খুবই জনপ্রিয়। এসব মশলা ছাড়া আমরা যেন কোনো খাবার মুখেই তুলতে পারি না। কিন্তু এসব মশলা কিভাবে তৈরি হয় বা কিভাবেই উৎপাদন করা হয় তা অনেকটাই রহস্যের ব্যাপার। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর বেশিরভাগ মশলাই গাছ থেকে আসে। লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা সহ আরও শত শত মশলা। এখন হয়তো ভাবছেন, এইসব মশলা যেহেতু গাছ থেকে আসে তাহলে এত দাম কেন? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দারুচিনি, রান্নার কাজে এই মশলাটি অনেক বেশি ব্যবহৃত হয়। আপনি হয়তো জানেন দারুচিনি হয়তো কোনো গাছের বাকল, কিন্তু এটা কোন গাছের ছাল তা হয়তো জানেন না। এই গাছগুলো দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কায় দেখা যায়। এগুলোর দাম অনেক, তাই সবাই এগুলো চাষের জন্য ঝুঁকে পড়ে। কিন্তু এগুলো চাষ করাটা এতটা সহজ নয়, এর পেছনে অনেক শ্রম আর সময় দিতে হয়। গাছ যখন বড় হয়ে যায় তখন একটি রশির সাহায্যে এই ডালগুলো বেঁধে দেওয়া হয়। কিছুদিন পর এর ছালগুলো শক্ত আর মোটা হয়ে যায়, পরে সেগুলো কেটে সংগ্রহ করা হয়। তাই বাজারে যে দারুচিনি পাওয়া যায় সেগুলো প্রায় একই সাইজের হয়। এরপর ছালের উপরে বাদামি রঙের আস্তরণ ফেলে দেওয়া হয়, আর এই কাজ করার জন্য কোনো মেশিন ব্যবহার করা হয় না। গ্রামের চাষিরা নিজ হাতেই এই কাজগুলো করে থাকে। উপরের আস্তরণ সরানোর পর ডাল থেকে ছাল আলাদা করা হয়, তারপর সেগুলো রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ভালো কোয়ালিটির দারুচিনি আলাদা করে প্যাকেট করা হয়, আর অবশিষ্ট দারুচিনি গুঁড়া করে ফেলা হয়, যেগুলো বাজারে মোটামুটি কম দামেই কিনতে পাবেন। ওয়াইন কক, আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকেও এক ধরনের দারুচিনি বলা হয়, কিন্তু এগুলোকে খাওয়ার জন্য ব্যবহার করা হয় না। এগুলোর কাজ আলাদা, বড় বড় গাছ থেকে এগুলোকে আলাদা করা হয়। কিন্তু এই কাজের জন্য বিশেষ বিশেষজ্ঞের প্রয়োজন হয়। যে কোনো মানুষ এই কাজ করতে পারে না, কিংবা কোনো মেশিন দিয়েও এই কাজ করা যায় না। বড় কুড়ালের সাহায্যে এই কাজ করতে হয়। এই গাছগুলো বেড়ে উঠতে 15-20 বছর পর্যন্ত সময় লেগে যায়। এরপর এই ছালগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়, রোদে ভালোভাবে শুকিয়ে গরম পানিতে সিদ্ধ করা হয়, ফলে ছালগুলো অনেক বেশি নরম হয়ে যায়। এরপর একটি কাটার ব্যবহার করে ছোট ছোট টুকরো করা হয়। আপনি হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন এগুলো দিয়ে আসলে কি করা হবে। ঠিকই ধরেছেন, এগুলো দামি মদের বোতল আটকাতে ব্যবহার করা হয়। বোতলে মদ ভর্তি করে তার মুখ ঠিকভাবে লাগাতে এগুলো কক হিসেবে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন দামি মদের বোতল আটকাতে এটাই সব থেকে ভালো উপায়, কারণ এতে করে মদের মধ্যে কোনো রকম সমস্যা হয় না, আর তাতে মদের স্বাদের উপরও কোনো প্রভাব পড়ে না। এলাচ, এলাচের ব্যবহার সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু এই এলাচ বাজার পর্যন্ত কিভাবে আসে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এলাচ আসলে এক ধরনের ফল। গাছগুলো দেখতে এমন, অনেকটাই খেজুরের মতো। বাজারের এই ফলগুলো অনেক বেশি মূল্যে বিক্রি করা হয়, কারণ এগুলো চাষ করা অনেক কঠিন। এলাচ চাষের জন্য পূর্ণবয়স্ক এলাচ থেকে বীজ আলাদা করা হয়। এরপর মাটি ভর্তি পলিথিনে একটি বা দুইটি বীজ রোপণ করা হয়। কয়েক মাস পর চারা যখন বড় হয়ে যায় তখন পলি থেকে বের করে জমিতে রোপণ করা হয়। জমিতে লাগানোর প্রায় এক বছর পর গাছে ফুল আসে। এই এক বছর গাছের অনেক যত্ন নিতে হয়, সেই সাথে প্রয়োজনীয় সার কীটনাশক প্রয়োগ করতে হয়। বেশি কীটনাশক লাগার কারণ হলো এর গাছ থেকেও অনেক বেশি গন্ধ আসে, যার কারণে অনেক বেশি পরিমাণে কীটপতঙ্গ আকৃষ্ট হয়। এই অতিরিক্ত খরচের কারণেই অনেকেই এলাচ চাষ করতে চায় না। তবে এই গাছে ফুল আসার কিছুদিনের মধ্যেই ফল আসে। গাছ থেকে সেগুলো সংগ্রহ করে রোদে শুকানো হয়, তারপর এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্যাকেটজাত করা হয়। এক একটা গাছে 200-300 এলাচ ধরে, আর এক এক কেজি এলাচ প্রায় 10,000 টাকা বিক্রি করা হয়। লবঙ্গ, লবঙ্গ গাছ দেখতে কিছুটা লিচু গাছের মতো, আর এগুলোর ফুল দেখতেই অনেকটা সুন্দর। তবে কিছুদিন পরেই এই ফুলগুলো লবঙ্গে বদলে যায়। বড় হওয়ার পর এগুলোকে ভেঙে রোদে শুকানো হয়, এজন্য খুব বেশি পরিশ্রমের দরকার হয় না।
এটা এক ধরনের মশলা আইটেম। খাবারকে আরো বেশি সুস্বাদু বানাতে লবঙ্গ ব্যবহার করা হয়। এছাড়াও লবঙ্গের কিছু উপকারিতা রয়েছে। লবঙ্গ দিয়ে বেশ কিছু ঔষধ বানানো হয়। দাঁতের ব্যথা বা ক্ষয়ের জন্য লবঙ্গ ব্যবহার করা হয়। এমনকি ল্যাবে এটা দিয়ে কিছু ঔষধ তৈরি করা হয়। তাহলে বুঝতেই পারছেন এই মশলা কতটা উপকারী। গোলমরিচের গাছ আপনি নিজের ঘরেই লাগাতে পারবেন, তবে এই গাছকে বড় করতে চাইলে অন্য কোনো বড় গাছ বা উঁচু কোনো কিছুর সাহায্য নিতে হবে। এই গাছ বড় হওয়ার পর এমন ফল ধরে। ফল কাঁচা অবস্থায় সবুজ আর পেকে যাওয়ার পর লাল হয়ে যায়। তারপর কয়েকদিন রোদে শুকোতে হয় আর তারপর হয়ে যায় গোলমরিচ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনি যদি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।